মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই গাছটাকে দেখে অনেকেই চিনতে পারছেন, আর যারা চিনতে পারছেন না তাদের জন্য বলে রাখি, এটা ওলিয়েন্ডার প্ল্যান্ট, মানে করবী গাছ। তো এই করবী গাছে অনেক রকমের কালারের ফুলের ভ্যারাইটি আছে, গোলাপি, হলুদ, লাল। তো এইটা হচ্ছে গোলাপি কালারের ওলিয়েন্ডার। তো এই করবী গাছেরই কাটিং থেকে চারা তৈরিটাই আজকে আমি দেখাবো। তো দেখুন, এটা একটা মোটা মতো কাটিং, আর এটা রয়েছে তুলনামূলক একটু সরু কাটিং, এগুলোও সরু। এইটা আরও একটা মোটা কাটিং, এইটা একটা মোটা কাটিং। তো এই কাটিং থেকেই চারা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো দেখুন, মোটামুটি কিন্তু আমার এইগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটেই রেখেছি, যাতে টাইমটার একটা কম লাগে। তো দেখুন, 45 ডিগ্রি করে আমার কাটা আছে। আর এই যে এগুলো দেখছেন, এইগুলো হচ্ছে নোড এরিয়া, যেখান থেকে ডাল বা পাতা বেরোয়। এইটাও বুঝতে পারবেন পরিষ্কার করে, দেখুন এই যে গিট গিট মতো অংশ যেটা, এই যে সেগুলো হচ্ছে নোড এরিয়া। এই যে মধ্যের ফাঁকা জায়গাটা কিন্তু কোনো কিছু শিকড় ডাল পালা কিছু গজাবে না, খালি এই যে নোডগুলো দেখছেন, এই নোডের জায়গা থেকে ডাল পাতা বেরোয়। তো সেই জন্যই এইখানে দেখুন 45 ডিগ্রি করে কাটা আছে, এইখানে হচ্ছে নোড এরিয়া, এটাও নোড এরিয়া। তো আমরা যখন বসাবো সেটা কীভাবে বসাবো আমরা দেখে নিচ্ছি। এই কাটিংটাও দেখুন আমার রেডি করাই আছে। এই দেখুন, দুটো নোড আছে, এই একটা এই একটা। তো এবার এর মধ্যে এই পাতাটাকে একটু ছেঁটে দিতে হবে, এতগুলো পাতা আমরা রাখবো না। তো পাতাগুলো আমি ছেঁটে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু কাটিংগুলো রেডি করে নিয়েছি, আর বড় যে কাটিংটা ছিল সেই কাটিংটা থেকেও আমি একটু ছোট করে নিয়েছি। দেখুন, এই ছোট ছোট কাটিং, এই ছোট থেকে কাটিংগুলো থেকেও কিন্তু চারা হয়ে যাবে। তবে কাটিংগুলো কাটার সময় মাথায় রাখতে হবে যে নিচের দিকের পোর্শন কোনটা, ওপরের দিকে পোর্শন কোনটা। ভুল করে যদি আপনারা এরকম ঘুরিয়ে দিয়ে এই দিকটা মাটিতে বসান, তাহলে কিন্তু কোনো দিনই সেই চারা সাকসেসফুল হবে না, মরে যাবে। তো আপনাদের দরকার হলে একটা পেন দিয়ে মার্ক করে নেবেন যে কোনটা তলার দিকের কোনটা। তো আমার এটা নিচের পোর্শন, মানে এই দিকের পোর্শনটা মাটিতে পুঁতে দিতে হবে, আর এই দিকটা ওপরে। তো এটা কিন্তু ভুল করলে চলবে না। তো আর যদি ভুল হয়েই যায়, তো একটা দুটো পাতা আপনারা এখানটা রেখে দেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনটা ওপরের দিকে আর কোনটা নিচের দিকে। তো এটা যেরকম আপনি গুলিয়ে ফেললেও আপনারা বুঝতে পারবেন এটা ওপরের দিকে, এটা নিচের দিকে। তো দেখুন, এইটারও আমি সরু, দেখুন ডালটা এখান থেকে যেটা ছিল, এই যে ডালটা এখানটা ছিল সরু। তো আমি এটাকে দুটো কাটিং করে নিলাম, এই কাটিংটাও আমি বসিয়ে দেবো, আশা করি এটা হয়ে যাবে। তো এইরকম দুটো কাটিং, তো আমি দেখুন সবকটা কাটিং এখানে নিয়ে নিয়েছি। এইবার আমি এগুলো, এই কাটিংটাও আমি ছোট্ট করে এখান থেকে কেটে নিয়েছি। তো এইটাও একটা আমার কাটিং হয়ে গেল। তো এবার আমি কী করবো, এবার এখানে আমি একটা টব নিয়ে নিয়েছি। তো টবে মাটিটা আমার আগে থেকেই দেখুন রেডি করাই রয়েছে। তো আমার এরকম টবে মাটি নেওয়া আছে, এই মাটিগুলো কিন্তু আমার সার দেওয়া মাটি, মানে আগেই আমি সব সবজির খোসা পাতা সেগুলো দিয়ে সার তৈরি করে সেই ঝুড়ো ঝুড়ো সার মাটির সাথে মিশিয়ে আমি করে রেখেছিলাম। আপনারা একবার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আমার সার তৈরির ভিডিও রয়েছে। তো এবার আমি করতে হবে কি, এখানে একটা এরকম আগের পুরোনো কাঠি থাকলে সেইটাকে দিয়ে এইভাবে গর্ত করে নিতে হবে, জায়গায় জায়গায় একটু গর্ত করে নিতে হবে। সেই গর্ত অনুযায়ী একটা একটা করে কাটিং এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা কিন্তু কাটিং দিয়ে কখনোই জোর করে বসাবেন না, তাহলে কিন্তু কাটিংটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা একবার গর্ত করে করে, তো আমি এখানে একবার করে নিচ্ছি। তো প্রথমেই আমি আমার এই কাটিংটা আমি আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি, দেখবেন যেন নোড এরিয়াটা থাকে, নোড এরিয়াটা যেন মাটির মধ্যে পড়ে। আস্তে করে এটা বসিয়ে দেবেন। তারপরে আরো একটা কাটিং এখানে, এই কাটিংটা আমি এখানে বসিয়ে দিলাম। খুবই ইজি প্রসেস বন্ধুরা, মাটি থাকলেই হবে, আর কোনো কিছু দরকার নেই।
তবে এই কাটিং জলেও খুব সুন্দরভাবে হয়, কিন্তু সেটা চারা তৈরির আগে অবধি শিকড় গজানোর জন্য ঠিক আছে, কিন্তু জলে রেখে দীর্ঘদিন কিন্তু এটা থেকে ফুল পাওয়ার আশা কিন্তু বৃথা। তবে এই গাছ অনেক দিন জলে সার্ভাইভ করে যায়, শিকড়ও হয়, ডালপালাও ছাড়ে, কিন্তু এর গ্রোথটা কিন্তু মাটিতেই সুন্দর হয় এবং মাটিতে এর গ্রোথ হয় বলেই কিন্তু এই গাছে ফুল আসার সম্ভাবনা আছে। তো এইভাবে দেখুন আমি কিন্তু সব কটা কাটিং এইভাবে বুনে ফেলছি, তো বাকি কাটিংগুলো আমি সাইডে সাইডে বুনে নিচ্ছি। তো দেখুন আমার সব কটা কাটিং কিন্তু এখানে বোনা হয়ে গেছে, তো মোটা সরু সব রকম কাটিং আমি এখানে বুনে দিয়েছি। এবার আমাকে দিতে হবে এখানে জল, তো আমি এখানে প্রথমে কিন্তু ভরপুর জল দেব, যাতে পুরো টবের মাটিটা একদম নিচ অবধি টবের মাটি থেকে জলটা যেটা এক্সেস হবে সেটা বেরিয়ে যাবে, আর পুরো টবের মাটিটা যেন প্রথমে ভিজে যায়। তারপর যখন জল দেবেন তখন মাথায় রাখতে হবে যতক্ষণ না টবের মাটিটা ওপরে শুকনো হচ্ছে বা প্রচণ্ড শুকিয়েছে ততক্ষণ জল দেবেন না, কারণ বেশি ওভার ওয়াটারিংয়ের জন্য কিন্তু গাছে পচে যাবে, ওপরের যে ছালটা পচে গেলেই গাছ পচে যাবে, চারাটা হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, যতটুকু জল আমাদের প্রয়োজন ততটুকুই দিতে হবে। তো এখন যে জলটা আছে সেই জলটা দিয়ে পুরো টবের মাটিটা ভিজে গেলে দু চার দিন মতো টবে জল দিতে হবে না, একবার দেখে নেবেন। যদি গরমকাল যদিও তো সেক্ষেত্রে জল টবের মাটি শুকিয়ে গেলে অল্প একটু জল দেবেন, আর অবশ্যই শেডি এরিয়ায় রাখবেন যেখানে সারাদিনের যে রোদটা আছে বা সূর্যের তাপটা যেন একটু ছেঁকে আসে। ডাইরেক্ট সানলাইটের মধ্যে কিন্তু বা ডাইরেক্ট উঠোনে কিন্তু সানলাইটের মধ্যে রাখলে গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে। তো একটু ছায়াযুক্ত স্থানে রেখে তারপর সাত আট দিন পর যখন গাছগুলো দেখবেন একটু স্টেবল হয়ে গেছে, গাছটা পাতাগুলোও সবুজ আছে মোটামুটি, বুঝবেন গাছ বেঁচে রয়েছে, তখন আপনারা আস্তে আস্তে রোদে দেবেন। এই হচ্ছে পরিচর্যা। আর এক্ষরে কিন্তু কোনো রকম সার গাছে প্রয়োগ করার দরকার নেই, নর্মাল ওয়াটার স্প্রে করে দেবেন গাছের পাতাগুলো আর গাছের ডালগুলো করতে পারেন। আর এই টাইমে হচ্ছে যেগুলো বললাম সেগুলো করলে কিন্তু গাছটা যখন আস্তে আস্তে সার্ভাইভ করে যাবে, ছোট ছোট ডাল পাতা গজাবে, রোদে রেখে দেবেন, ফুল সানলাইটে এই গাছ ভালো হয়, প্রচণ্ড সূর্যের তাপও সহ্য করতে পারে, প্রচণ্ড রকম মানে খারাপ ওয়েদারও সহ্য করতে পারে, একদম যাকে বলে পারফেক্ট গাছ আমাদের উঠোনের জন্য। আর যারা টবে এই গাছ করবেন তারাও বলছি একটু রোদ ভালোবাসে, এই গাছটাকে রোদ পেতে দিতে হবে, তবে এই গাছের ফুল আসবে আর ফুলে কিন্তু ভরে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই করে সবাইকে এটাকে শেয়ার করে দেবে, তাহলে অন্য যারা জানে না তারা কিন্তু, যারা নতুন এই গার্ডেনিং ব্যাপারে বা যারা গাছ বুনতে ভালোবাসে অথচ গাইডেন্সের অভাব, তারা যদি আপনার এই শেয়ারের মাধ্যমে কিছু লাভ হয় তো তারাও গাছটা করতে পারবে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখেই কিন্তু চুপ করে থাকবে না, তোমরা কমেন্টস করবে, তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। তো আর আমার আরও একটা চ্যানেল আছে মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, ওতে আমি ডেলিকার আপডেট দিই, রেসিপি দিই, রান্নার আমার লাইফস্টাইল নিয়ে বলি। তো চ্যানেলটা একবার দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়ে থাকলে প্লিজ অল বাটনে ক্লিক করলে কিন্তু সব নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।